খুব টেস্টি। আপনারাও খাই দেখবেন, বানায় যদি বানাইতে পারেন। বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো সুঙ্গা পিঠা খাওয়া। সুঙ্গা পিঠা কীভাবে বানায়, সুঙ্গা পিঠা কে কে খাইছো জানি না, যে যে খাইছো কমেন্ট করবা, যে না খাইছো তাও কমেন্ট করবা। আর আজকে দেখাবো আমি সুঙ্গা পিঠা কীভাবে বানাইতে লাগে, কী কী সামগ্রী লাগে। ঠিক আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দাও একটা নিয়ে নিতে হবে। কী করি এখন, দাও কী করি এখন দেখতে থাকো। যেখানে বাজার আছে বাজারে আসতে হবে। বাজারে আইসা উপযুক্ত সুঙ্গা খুঁজতে লাগবো, মানে বাঁশ খুঁজতে লাগবো, একটু আবাত্তি টাইপের, বেশি বাত্তি হলে চলবে না। তাও আমরা আবাত্তি দেখে খুঁজতেছি, যদি পাই এখানটায়, ওই যে ওইটা আপনার হয়ে যাবো, ওইটা ওইটা পাইছি মনে হইতেছে, পায়াল আইসি একটা উপযুক্ত বাঁশ। তো এখানে বাজার কাটছে, তো ওই যে বাজারগুলো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছো, তো এখানে আমরা অন্য মানুষের বাজারে আসি। কাটা টুকরা আছে, এটা নিয়ে নিব, এটা লাগবে, এটা দিয়ে চলবে কাজটা। এই যে একটু আবাত্তি টাইপের নিতে হবে, তো এটা এটাও চলবে, এটাও নিয়ে নিলাম। এইগুলা দিয়ে দেখবো কেমন হয়, দেখতে থাকো কী কী করি। গাইডগুলা রাখতে হবে, নিয়ে নিলাম বাস একটা নিয়ে নিতে হবে, একটা নিলাম ভালো দেখে। এখানে মোটামুটি 5-6টা হয়ে যাবে। এখন এটাকে একদিকে গাইড রাখতে লাগবে, আর একদিকে গাইড ছড়াইতে হবে, যে ওই পজিশনে কাটালেই। এখানে কাটতেছি, সুঙ্গাগুলা কাটা নিছি, এখন অল্পগুলা ধরে নিছি, ভিতরে তো কিছু থাকে না, তা অল্প বাইরটা ধরে নিতেছি, ধরাধরি করতে লাগবে না। এটা নিয়ে নিছি চাউলের গুঁড়ি, চাল গুঁড়ি নিয়ে নিছি, এটাকে এখন আমি মিক্সিং করে নিছি, জল দিছি, অল্প চিনি দিছি। এটা মেশিনের গুঁড়াটা কেমন হয় জানি না, এমনি অরিজিনাল যেটা ঢেঁকি দিয়ে বানানো হয় ওইটা হয়েছে একদম বেস্ট। তো আমরা এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি, মেশিনের গুঁড়াটা কেমন হয় দেখাবো। এটাকে আমি পুরো গুলে নিছি, এখন এটা তৈরি হয়ে গেছে, এটা এখন ঢেলে নিচ্ছি। তো ঢেলে নিচ্ছি বলতে এটা একদম ফুল করা যাবে না, মোটামুটি আধার একটু বেশি এরকম ঢালতে হবে, বেশি ফুল হয়ে গেছে তো কমায় নিতে লাগবে। ফুল হয়ে গেলে মানে ওটা আউটডোর হয়ে যাবে, হবে না, তো মোটামুটি আরেকটু কমাইতে লাগবে, হবে। ঠিক আছে, তো বন্ধুরা ধরে ঢাইলে নিছি, তো এটা তো মুখটা লাগাইতে হবে না, হপা লাগাইতে হবে। হপার জন্য এই যে ধান খেতে আসলাম, খ্যার নিয়ে যেতে হবে, খ্যার ছাড়া হপা হবে না, অন্য কিছু দিয়ে দিলে এটা ফিটিং আসবে না ভালো করে। তাই খ্যার কাটে নিতে হচ্ছে, মুখগুলা লাগাই আনিব, হপা দিয়ে দিছি খ্যার দিয়ে, এই যে এগুলাও লাগাই দিয়ে ওরা আগুনের ইন্তজাম করতে হবে, এখানেই লাগাবো, দেখতে থাকো কীভাবে কী হয়। এই যে এখন সুঙ্গা পিঠার মুখে দিলাম, কি আগুন, এখন সুঙ্গা পিঠাতে আগুন দিয়ে দিলাম, আগুন লাগবে, আগুন ছাড়া হবে না। তো ভালো ভালো এখন আগুনটা জ্বলে গেলেই হলো, লাঠিটা দিয়ে দিলাম এখানে, তো আগুন জ্বলে গেছে, এখন আর টেনশন নাই, তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের চুঙ্গা পিঠা, দেখতে থাকো চুঙ্গা পিঠা খাওয়াবো তোমাদের। ধৈর্য ধরে খালি দেখতে থাকো, চুঙ্গা পিঠা কিন্তু মুখ দিয়ে দৌড় মারে, দৌড় মারলে ধরতে হবে, তোমরা সাথে থাকবা। শুনতে পারতেছো শব্দ চুঙ্গা পিঠার, এইরকম শব্দ হয়ে গেলে মানে চুঙ্গা পিঠা হওয়ার দিকেই, বেশি দেরি নাই আর। বন্ধুরা অন্ধকার হয়ে আসতেছে পিঠা বানাইতে, তো বন্ধুরা কতটুক দেখাইতে পারি বুঝতে পারতেছি না, অন্ধকার হয়ে গেলে তোমরা লেগে থাকো, আমরাও লেগে আছি, নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা। পিঠা বাইরে দৌড় মারছে, এই যে দেখতে পাচ্ছ মুখা খুইলে পিঠা বাইরে দৌড় মারছে, আমরা তো এইদিকে চায়ার হয়েছিলাম, ওই দিক দিয়ে দৌড় মারছে পিঠা, কী হবে। এই যে পিঠা বেরোচ্ছে,
পিঠা আমাদের তৈয়ার হয়ে গেছে, দেখো এলা পিঠা কতটুকু আছে, অনেকটা বাইরে হয়ে গেছে। এখন চুঙ্গার ভিতরে কতটুকু আছে এটাই হলো সম্ভাবনা, দেখি কি হয়। হ্যাঁ ওই যে পিঠা হয়ে গেছে, মানে নিচ থেকে ফাঁকা ফাঁকা হয়েছে, কারণ এটা অনেক প্রেশার পাইছে, প্রেশারে ঢাকনা খুইলা বাইরে হয়ে গেছে, ওই জন্য ফাঁকা ফাঁকা হয়ে গেছে। পিঠা এমনি সুসিদ্ধ হয়ে গেছে, তখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে টেস্টিটা। তো বাইর করে না পুরোটা পিঠা তৈয়ার, মানে এটা বলছিলাম না যে মেশিনের গুড়ি, ওই জন্যই এমন হইতেছে। যদি ঢেকির হইতো তাহলে এমন হইতো না, একদম রিল এক লাগা থাকতো। এই যে চুঙ্গা পিঠা একটা আমাদের ফ্রেশ বাইর হয়েছে, এই যে একদম গুটাল, একদম সুন্দর হয়েছে। চার পিঠা নিয়ে নিলাম, কোন খাবো, তোমরা কে কে খাবে আশা করবা, খুব টেস্টি, খুব টেস্টি। আপনারাও খাইয়ে দেখবেন বানায়া, যদি বানাইতে পারেন তমাম টেস্টি। আমরা একটা থেকে বাইর করছিলাম, আরও তিনটা আছে, কেমন হয় না বুঝতে পারতেছিলাম না। তো তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আরও উন্নত ধরনের পিঠাও দেখাবো।